আজকে তো শেষমেশ না মিথিলে, এই সফরে শেষবারের মতো আসতে আমার ভাই, মানে ও তো আমাদের নাম জানে, জানে শাশুড়ির নামও জানে, শ্বশুরের নামও জানে। গ্রামের মেয়েরা সবই পারে, লেখাপড়া থেকে শুরু করে কাজকর্ম সবই পারে। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই সে বিদেশ চলে যাবে। তো আজকে হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়িতে, এবারের সফরে তার শেষ দাওয়াত, সাথে আমাদেরও দাওয়াত। তো আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি ভাইয়ের নতুন শ্বশুর বাড়িতে তাদেরকে আনতে। তো কিভাবে কি করি সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো আজকেও বৃষ্টি, যেদিনই কোনো দাওয়াত পড়ে সেদিনই বৃষ্টি শুরু হয়। তো আমরা বাইক দিয়ে যাব, আর মা আব্বা আমাদের বাড়ি থেকে সরাসরি তাদের বাড়িতে যাবে। তো এর মধ্যে আমরা কিন্তু চলে এসেছি, আর বৃষ্টির কারণে রাস্তাঘাট আজকেও খারাপ। মিশারি, মামা মামি কে আনতে যাচ্ছ? তাহলে দাওয়াত খেতে যাচ্ছ? তো মামা যে বিদেশ চলে যাবে তুমি জানো? হুম, যে তোমার মামাই তোমার জন্য দাঁড়াই রয়েছে। মিথিলা যাই বগা বলে শুধু না, যাও যাও। কোথায় গেছে মিশারি? তো কারা কারা এসেছি দেখেন, মা এসেছে, আমার বোন এসেছে, আর আমরা এই কয়জনই। তো যেদিনই ছাদের উপরে আসি ওই দিনই বৃষ্টি থাকে, আজকে বৃষ্টি নাই। কি এত কাছে যাইস না, পড়ে যাবি। এগুলো মনে হয় আমাদের বেনিদের কাজ। কদবেল গাছের মধ্যে বোতল টাঙাইছে, এই বোতলের মধ্যে মাটি দিয়া দূর্বা গাছ লাগাইছে, ফুল হইব। এগুলো ইউটিউব দেখা করছে হইব। তো আমার বোন বলতেছে ওদের ছাদের উপরে জাম গাছ, জাম নাকি এইখান থেকে পারা যাবে হাত দিয়া। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তালুইদের বাড়িতে চলে এসেছি। তো বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর এইখানে এসে দেখি রোদ, চারদিকে রোদে জলমল করছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করে নতুন বউ আর বরকে নিয়ে বাড়িতে যাব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখানে খাওয়া দাওয়া চলছে, দুপুরের খাওয়া দাওয়া। মিশারিও কিন্তু খাচ্ছে, কে খাইয়ে দিচ্ছে মিশারিকে? দেখেন মিশারি পুরা মেহমান, ওর মামা বাতাস করছে। আর কে খাইয়ে দেয়? এই যে মিশারির মামি খাইয়ে দেয়। আরে বিয়ে বাতাস করতেছে নাকি? আমাদের বেনিটা খুব লক্ষ্মী, দেখেন নিজের হাতে সব কিছু এনে এনে দিচ্ছে। Yeah.
মন বলা থাকলে করব আর যদি কয় যে করত না তাহলে করত না পাতের মার বন্ধ করতে পারে তো মিশারি আজকে তার মামির হাতে খাবার খাচ্ছে তো আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন মিথিলার মন খারাপ গত দুই দিন ধরেই মন খারাপ তো আজকে ওদের বাড়িতে আছে তবে দুইজন একসাথে আবার কবে দুইজন একসাথে তাদের বাড়িতে আসবে সেটা হয়তো আমরা কেউই জানি না তো এভাবেই দিনের পর দিন প্রতিটা প্রবাসীর বউদেরই মন খারাপ থাকে মনটা ছোট হয়ে যায় যাই হোক খাওয়া দাওয়া করি পরে আবারও কথা হবে আমাদের খাওয়া দাওয়া কিন্তু ইতিমধ্যে শেষ দই মিষ্টি খাওয়া হচ্ছে আর আব্বা খাচ্ছে এখনো তো আমাদেরকে খাইয়ে তারপর তারা খাচ্ছে আজকে তো শেষ মেশ না মিথিলা এই সফরে শেষবারের মতো আসছে আমার ভাই শেষ খাওয়া তোমাদের বাড়িতে এই সফরে মাঝে যেমন করে থাকে প্রাণ তেমনি তুমি থেকো বুকে আমার জান তো এদিকে কিন্তু আসরে আজান দিচ্ছে আমরা আসতে আসতে লেট হয়েছে আজকে ওইদিকে বলে ই আছে ঘোরার জায়গা আছে যাইবে নি ঠিক আছে এদিকটাই দেখো মিশারি বাতাস খাচ্ছে তার আন্টির সাথে বসে বসে অনেক ঠান্ডা বাতাস তো এদিকে ওর নাম হচ্ছে ঈশা ঈশা যাইবে না তাহলে আমাদের সাথে না ওর পরীক্ষা চলছে পরীক্ষার পরে বন্ধ দিলে নাকি বেড়াতে যাবে তোমার দুলা ভাই যে যাইবে গা তখনও যাইবে না এই যে আমাদের বিয়াই কি করছে জানেন নি আমরা আসমু দেখা মুখের মধ্যে পাউডার দিয়া সাদা হয়ে গেছে জিশান শোনো তোমার একটা ছোট্ট বেনি আছে না আনিশা ও তো আসে না আজকে তুমি ভাবছো আনিশাই আসবো বুঝছো শামিমা বুঝছে আনিশাই আসবো এর জন্য পাউডার দিয়া সাইচে রয়েছে আনিশাই তো আসলো না ঘরের ভিতর হচ্ছে বাপা গরম বাইরে কত সুন্দর ঠান্ডা বাতাস ছাদের উপরে এসে বসে রয়েছে প্রায় 5 মিনিট ধরে আর ওইদিক দিয়ে তো মিশালি মামা আর মামি খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন তো তাদেরকে নিতেই কিন্তু আমরা এসেছি তো তাদের জন্য অপেক্ষা করছি বেনি বলতেছে আম পাতা দিয়ে নাকি বাঁশি বাজানো যায় দেখি কিভাবে বাঁশি বাজায় কি জাদু দেখাইবা তুমি যেন কোন ক্লাসে পড়ো ফাইভে পরে কি বানাও গো ব্যাগ না তালা দেখছেন পাতা দিয়া ব্যাগ বানাইতেছে ঈশা ঈশা দেখেন দুইটা জিনিস বানিয়েছে এটা হচ্ছে আম পাতার আর এটা হচ্ছে কাঁঠাল পাতার কাঁঠাল পাতা দিয়ে দেখুন চামচ বানিয়েছে আর আম পাতা দিয়ে বানিয়েছে ব্যাগ সাইড ব্যাগ তো দেখুন কত সুন্দর প্রতিভা আসলে গ্রামের মেয়েরা সবই পারে লেখাপড়া থেকে শুরু করে কাজকর্ম সবই পারে তো এখানে কি করছে সবাই কি করতেছো শামিমা দেখি ও লুডু খেলতেছে সবাই মিলে সুজন তোর শালা শালি কয়জন রে কয়জন কদি পারস নি কইতি নাম কই তোর সবগুলো নে কদি না তারপরে ছোট্ট ছোট নাম কি শিয়াব
শিরা বলে ভাই বলতো শিরা যা পাশ করছে পরীক্ষায় সারা শরীর নাম জানে আমি তো বুঝছি তুই ভুলে গেছ মিথিলা আমাদের নাম জানো হ্যাঁ কার নাম কি বলো তো মানে ও তো আমাদের নাম জানে জানে শাশুড়ির নামও জানে শ্বশুরের নামও জানে ওই যে আমার ভাই তোমার আব্বার নাম জানে না দেখছো সুজন তার নাম কয় নাই আরে বাদ দিয়ে লইছে দেখছেন বিয়ের কত বুদ্ধি দশটা কিল দিব বলে জিতলে এই যে আরেক বিয়ে আসছে কেমন আছেন বিয়াই সাহেব হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে মন ভালো দেখছেন নিখিল দিতে আসে আরে দশটার পরিবর্তে বিশটা দিতেছে কি সালা তো লুডু খেলায় কিন্তু স্বামী মাই জিতছে কিন্তু হ্যাঁ হ্যাঁ দশটা কিল দিছে কারণ কথা ছিল যে যে জিতে ও কিল খাইবো আমার কথা মনে হয়